সম্মানিত বোন জি সালা তাহার যদি সালাদ পড়তে হবে এ মর্মে আল্লাহ রসুল সাল্লা একটা হাদিস ইমাম বুখারি রহিমাল্লাহ নিয়েছেন আবু হর থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা প্রত্যেক রাত্রে কথা বলেন মাইয়া দৌনেই ফাস্তা জিবিলাহু এমন কি আসো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব প্রত্যেক রাত্রের তৃতীয় অংশে প্রত্যেক রাত্রের তৃতীয় অংশে আল্লাহ তাআলা নেমে এসে কথা বলেন যে মাইয়া দাওনি ফাস্তা জিবিলা হু এমন কি আসো যে আমাকে ডাকবে আমি তার তাকে সাড়া দিব এরপরে বলেন মাইয়াস আলুনি আওতিয়ালা হু এমন কি আছে আমার কাছে যা চাইবে আমি তাকে সব দিব যা চাইবে সব দিব যা চাইবে সব দিব এরপরে বলছেন মাইয়াস তা যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। জি সম্মানিত বোন যে বিষয়টি বলছেন তাহার নিয়ম এবং ভেতরের সালাতের নিয়ম তো যে হাদিসটা বললাম জন্য যাতে যারা পড়ি তাদের আগ্রহ বাড়ে তার মানে আল্লাহ রাত্রে তৃতীয় অংশে নেমে এসে বান্দাকে এভাবে বলেন যে আমাকে যে ডাকবে তার ডাকে সাড়া দিব যে যা চাইবে আমি তাকে তা দিব যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব তা আমাদের উচিত প্রত্যেকের উচিত রাত্রে গভীর রাত্রে আল্লাহর কাছে চোখের পানি ফেলে করন্দন করা প্রত্যেকের উচিত আল্লাহ সুবাহানাতার কাছে গভীর রাত্রে উঠে করন্দন করা এ মর ইমাম তির মিজি একটা হাদিস নেছেন তিনি বলছেন কোনো ব্যক্তি যদি জাহান্নামের ভয়ে কবরের শাস্তির ভয়ে দু চোখের পানি ফেলে অঝরণে কাঁদতে পারে আল্লাহর ভয়ে যদি কাঁদে তাহলে যেমনভাবে আপনার গাভীর উলান থেকে বাঁধ থেকে দুধ দহনের পর প্রবেশ করা অসম্ভব অনুরূপী অসম্ভব আল্লাহ সুহানা তাল্লাহ তাকে জাহান্নামে দিবেন তার মানে তাকে জাহান্নামে দিবেন না তাহলে রাত্রে উঠে যদি জাহান্নামের ভয়ে কবরের শাস্তির ভয়ে আপনি আমি যদি কাঁদতে পারি তাহলে আল্লাহ সুহান তালা আমাদের জাহান্নামে দিবেন না বরং জান্নাতে দিবেন তাই ইমাম তিরভিজি হাদিসটি নিয়েছেন তাই আমরা চেষ্টা করব যে রাত্রে এ বদলবন্দি করা যে সময় তো বোন আপনি তাহা যদি সালাদ পড়বেন দুই 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 রাকাত করে দুই রাকাত পড়লেন তারপর সালাম ফিরান এভাবে আট রাকাত পড়তে পারেন আর তিন রাকাত লাস্টে একসাথে পড়তে পারেন একসাথে তিন রেখাত পড়লেন তারপরে শেষ বৈঠক করে সালাম ফিরলেন এটা আপনি করতে পারেন অথবা আপনি যদি ইচ্ছা করেন দুই রাখাত করে আপনার দশ রাখাত পড়লেন তারপরে এক রাখাত বেতর এভাবে আপনি পড়তে পারেন অথবা আপনি পড়তে পারেন দুই রাখাত করে আট রাখাত পড়লেন তারপরে আপনি পাঁচ রাখাত বেতর একসাথে পড়লেন এটাও আপনি করতে পারেন অথবা আপনি করতে পারেন চার রাখাত করে পড়ে সালাম ফিরবেন এভাবে চার রাকাত চার রাখাত করে আট রাখাত তার মানে দুই রিকাত পরে বসবেন সালাম না উঠে যাবেন দেয়া চার রাখাত পরে সালাম ফেরাবেন যেগুলা তার সহ তারপর দুরুদ আছে এগুলা পড়ে এভাবে আপনি আট রাকাত পড়তে পারেন লাস্টে তিন রে কাত পড়তে পারেন এইভাবে আপনি পড়তে পারেন তাহা সালাত সালাদ এবং যদি আপনি বেতরের সালাতের কথা কোনো ব্যক্তি যদি তার ভয় হয় যে বেতরের সালাদ হয়তো পড়তে পারবে না সে স্যালাতের দিকে তাহলে সে ঘুমার আগে বেতর সালাদটা পড়ে নেবে আর যার নিয়মিত যে তাহাজ সালাত পড়ে সে আপনার বেতর সালাদ রাতের দিকে পড়ে সেটাই ভালো আপনার তাহাজ পড়ার পরে সে বেতর সালাত পড়বে তাহাজ পড়ার পরে সে বেতর সালাত পড়বে আল্লাহ সুবাহ আল্লাহ রসুল সাল্লামকে বলছেন বরং আল্লাহ বলছেন যে রাত্রে কিছু অংশ অর্ধেক কিছু অংশ তুমি রাত্রে জাগো আল্লাহ সুবাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলছেন মুকের আবিন শোবা তিনি বলেন জাল্লা রসুল সাল্লামকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল সাল্লাম আপনার আগের পরের সমস্ত গুনা খাতা মাফ করা হয়েছে তারপরে এত করেন বলছেন আকুন ইবাদা আমি কি শুকুর গুজারি বান্দা হতে পারব না ইমাম বকর রহমান হাদিস নিয়েছেন তাহলে যার আগের পরের গুনা খাতা মাফ করা হয়েছিল ওই হাদিসেই জাল্লা রসুল সাল্লা সাল্লাম সালাদ পড়তে পড়তে তার পায়ের পা ফুলে যেত পা ফুলে যেত তার মানে এত দীর্ঘ তিনি কেরাত পড়তেন এবং সালাত পড়তেন তাই তাকে বলা হয়েছে আপনার আগের পরের গুণা খাতামাফ করা হয়েছে তারপরে সালাত পড়তে পড়তে আপনার পা ফুলে যায় তখন তিনি বলছিলেন আমি কি শুকুর গুজারি বান্দা হতে পারবো না তাই আমাদের উচিত যে আমরা এ বাদতবন্দিগি করবো কারণ এবাদত বন্দি করার মাধ্যমে মানুষের ইহকাল পরকাল করলেন আল্লা সুবাহ যেন আমাদের এবাদত বন্দিগির করা তফিক দান করেন জি এ মর্মে আমরা জানি যে বিলাল রাজে আল্লাহ তালন হকি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেখলেন জান্নাতে তিনি আগে আগে হাঁটছেন বিলালকে তিনি একদিন ফজরে সালাতে বললেন হে বিলাল তুমি এমন কোন আমল করেছো যে আমলের কারণে আমার সামনে তোমার জুতার আওয়াজ আমি শুনলাম বিলাল তালা আন আনহ তিনি বলছেন হেল্লা রসুল সাল্লাম আমার এমন কোন আমল নেই তবে একটি আমল রয়েছে যখন আমি উজু করি তখন দুই রিকা সালাত আমি পড়ি অন্য হাদিসে রয়েছে যে আমার যতটুক সাধ্য কুলাই ততটুক পড়ি এবং কোন হাদিসে রয়েছে যে আমি আপনার দুই রিকা সালাত পড়ি জি হাদিসটি ইমাম বোখার রহমাল্লা তো বলছে হেল্লা রসুল সাল্লাহ মনে হয় আর সম্ভবত আমার এই আমলটি রয়েছে তাই দুই রিকার সালাদ আপনার যখন রুজু করলেন দুই রিকা সালাদ পড়েন যতটুকু পারবেন পড়েন হতে পারে আপনার এই জন্যই আল্লা সুবাহ তালা পরকালের নাজার দিবেন তাই আমরা ফরজ সালাত সালাদ ঠিকভাবে আদায় করবো যারা আমরা পুরুষ মানুষ এরা মসজিদে সালাদ আদায় করবো বা জামাতের সহিত আর যারা মহিলা বাড়িতে যদি মসজিদে থা সালাদ পড়ার জায়গা থাকে তাহলে সে যেতে পারে মহিলারা তবে বাড়িতে সালাত পড়া উত্তম আল্লাহ সুবাহ তালা যেন আমাদেরকে তাহাজর সালাত। এবং ঠিকভাবে সরাতগুলো আদায় করা তৌফিক দান করেন আল্লাহ আলম সুফহানক আল্লাহমদিকা আশাদাল আলাহিল্লা আনতা আস্তাফিরো কুবি